সকাল থেকে আজ একটু আমি টেনশনেই আছি, কারণ তোজুকে আজকে নিয়ে যাব ডক্টরের কাছে চেক আপের জন্য। তো সেই জন্য সকালে আমি উঠেছিলাম 7টার সময় নাম লেখানোর জন্য। তো 28 নম্বরে নাম আছে, আমাকে 11:30টার সময় যেতে বলা হয়েছে। তো এখন বাজে 9:30, যখন আমি ঘুম থেকে উঠলাম তো তোজুকে একটু শুইয়ে রেখে আমি বাইরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বিছানা গোছাতে। আর আজকে না একটু ঠান্ডা লাগছে, তো তাই আমি বিছানাটা গোছগাছ করে তোজুকে আর কি টুপিটা পরিয়ে দিয়েছি, যাতে ও ঠান্ডা না লেগে যায়, ঠিক আছে। আর আমি রুমের মধ্যে এখন খাওয়া দাওয়াটা বেশিরভাগভাবে সেরে নিই, কারণ বাইরে গেলে না একটু ঠান্ডা হাওয়া দেয় আর কি জানলা থেকে, তো তোজো ঠান্ডা লাগার ভয় আছে, তো সেজন্য আমি রুমের মধ্যেই থাকি। সকাল থেকে কিছু খাইনি আমি, সেজন্য মা আর কি চা বিস্কিট দিয়ে গেল, পরে আর কি অন্য কিছু খাবো। একটা কমেন্টের রিপ্লাই না করে আমি পারছি না, বলতে পারো একটা জবাবের মতনই। আমাকে অনেকে কমেন্ট করছে শুটকি, তারপর হচ্ছে বাঁশের কাঠি, এরকম অনেক কিছু কমেন্ট করছে। তো আমি যেহেতু আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই, আর আমাদের মা ঠাকুমাদের মতে একটা কথা শুনেছি, ব্রেস্ট ফিডিং করালে নাকি মেয়েরা পাতলা হয়ে যায়। তো দেখো, নবজাতক শিশুর পক্ষে ব্রেস্ট ফিডিং করানোটা খুবই বেটার। আর দেখো, শুধুমাত্র বাচ্চাদের জন্য যেটা ভালো সেটা তো অবশ্যই, কিন্তু আমাদের যে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বলে একটা জিনিস আছে, তুমি বাচ্চাকে যতটা ব্রেস্ট ফিডিং করাবে সেই জিনিসটা হওয়া থেকে তুমিও নিজেও আর কি বেঁচে থাকবে, ঠিক আছে, সেটা হবে না। তো এটাই আমি আর কি শুনেছি যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্সির বিষয়ে অনেক কিছু আমি ইউটিউবে দেখেছি। আর হ্যাঁ, যবে থেকে তোজো হয়েছে তারপরেও আমি অনেক কিছুই দেখতেই থাকি ইউটিউবে, কোনটা ভালো কোনটা খারাপ আর কি, তো সেখান থেকে আমার এটা জানা, ঠিক আছে, যতটা ব্রেস্ট ফিডিং করাবে তোমরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের থেকে ততটাই দূরে থাকবে, ঠিক আছে। তাই নিজের বাচ্চাকে হেলদি করানোর জন্য, তার ভালোর জন্য যদি আমাকে শুটকি হতে হয়, বাঁশের কাঠি হতে হয়, আমি তা হতে রাজি আছি, কিন্তু নিজের বাচ্চা যেটা ভালো হবে আমি সেটাই করব, ঠিক আছে। ডাক্তার দেখিয়ে কখন বাড়ি আসবো তার তো ঠিক নেই, সেই জন্য আর কি মুড়ি খেয়ে যাবো, ভাত খাবার টাইমে নিশ্চয়ই চলে আসবো, অতটাও লেট হবে না মনে হয়। তো সেই জন্য আমি আর কি মুড়িটা নিয়ে নিয়েছি আর এই রুমের মধ্যেই খাচ্ছি, ঠিক আছে। ওদিকে তোজো দেখো খেলা করছে, তোজো কিন্তু খুবই দুষ্টুমি করতে শিখে গেছে এখন, ও স্থিরভাবে এক জায়গায় কোনো মতেই থাকতেই চায় না। আর ও যদি বুঝতে পারে যে আমার কাছে কেউ আছে তাহলে তো একেবারেই থাকতে চায় না। তো আমি একে খাওয়া দাওয়া সেরে ঝটপট আর কি তোজোকে রেডি করে দিয়েছি, এই যে দেখো ও কিন্তু ঘুমিয়েও পড়েছে, দেখো দোলনাতে আমি শুয়ে দিয়েছি, আর তারপর আমি নিজে রেডি হয়ে নিয়েছি। তো এখন দেখো ওকে এটার মধ্যে নিয়ে নেব, আর আমি প্রেসক্রিপশনগুলো নিয়ে নিয়েছি। আমি যখন তোজোকে মানে নেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন একটা কাকু এসেছিল আমাদের বাড়িতে, ঠিক আছে। তো তিনি আর কি বুঝতে পারেনি যে আমার ক্যামেরাটাতে আমি ক্যামেরা করছি, তাই দাঁড়িয়েছিল। তো যাই হোক, অন্যের পারমিশন না নিয়ে তাকে ক্যামেরার মধ্যে আনাটা অতটা উচিত না, সেই জন্য আর কি আনিনি, ঠিক আছে। তো এই যে দেখো তোজোকে আমি এখন নিয়ে নিয়েছি, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার কাকিমাই যাচ্ছে। আমি যতবার তোজোকে নিয়ে গেলাম ততবার কিন্তু আমার কাকিমাই গিয়েছে আমার সাথে, ঠিক আছে। তো তোজোকে দেখো এটার মধ্যে নিয়ে নিয়েছে, কারণ গাড়িতে হচ্ছে হাওয়া লাগবে। এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়বো, আর সাথে কিন্তু আমার ভাইও যাচ্ছে, ঠিক আছে। আর আমি আর কি টোটো করেই যাব। এই যে দেখো টোটো চলে এসেছে, ঠিক আছে। তো এখনও কাকিমার হয়নি, সেই জন্য আমরা একটু দাঁড়িয়েই আছি। আমি আর কি পরে ভাবলাম যে চলো টোটোতে বসেই নিই, কারণ তোজোর হচ্ছে রোদে একটু অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছে, মুখটা লাল লাল হয়ে যাচ্ছে, সেই জন্যই আর কি এখানে একটা ঘটে গেছিলো ব্যাপার। সেটা হচ্ছে 11:30টার সময় যেহেতু আমার ওখানে পৌঁছাতে হবে, 11:00টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, তো আমার মা আর কি ভুলবশত বলেছে 11:00টার সময়, সেটা আমার ছোটো ভাইটাকে বলেছে, তো আর কি বাড়িতে গিয়ে বলেছে 12:00। তো আমাদের দেখো মাঝরাস্তায় আবার টোটো খারাপ হয়ে গেছে, একেই তো দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি, তারপর আবার মাঝরাস্তায় টোটো খারাপ হয়ে যাওয়ায় অন্য একটা টোটো আসলো, ওই কাকুটাই আর কি ফোন করে দিল, তো অন্য কাকু এসেছে, তো তার টোটোতে আমরা বসে পড়েছি। তো দেখো আরেকটা বিপদ ঘটে গেছে, সেটা হচ্ছে রেলগেট পড়ে গেছে, মানে যা ইচ্ছে তাই একটা অবস্থা হয়ে যাচ্ছে জানো তো, হচ্ছে যতটা লেট হয়েছিল বাড়ি থেকে বেরোতে ততটা লেট আমাদের রাস্তা যেতে যেতেও হচ্ছে। তো অতটা ঝঞ্ঝাট পেরিয়েই দেখো আমরা চলে এসেছি ডক্টরের কাছে, ঠিক আছে। তো আমি চাদরটা আর কি ঢেকে ঢুকেই তোজোকে নিয়ে আসি, কারণ টোটোর মধ্যে অনেকটা হাওয়া লাগে, তো সেই জন্য ওকে ঢেকেই আর কি নিয়ে আসি। তো এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি, আর প্রথমবার গিয়ে একটু জানতে আমাদের অসুবিধে হয়েছিল যে প্রথমে কী করতে হয় না করতে হয়, এখন আর কি আর অসুবিধা হয় না, কারণ এই ডক্টরের কাছেই আর কি তোজোকে যেহেতু দেখাচ্ছি বারবার চেক আপের জন্য নিয়ে আসছি, তাই আর কি জেনে গেছি। তো প্রথমে আর কি বাচ্চাদের ওজন চেক আপ করা হবে, তো ফার্স্টে এই রুমটাতে যেতে হবে, ঠিক আছে। তো চলে এসেছি, আর এখন সমস্ত বাচ্চাদেরই একটা মানে প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সর্দি কাশির ফলে শ্বাসকষ্ট। দেখতেই পাচ্ছ পাশে একটা বাচ্চা রয়েছে যে মুখে আর কি ওই অক্সিজেনের মাস্কগুলো হয়, মানে সেরকমই একটা ব্যাপার, আমি জানি না আর কি, তো এই গ্যাসের মতন কি একটা দিচ্ছে। তো এই প্রবলেমটা না বেশিরভাগ আমি দেখছি ইউটিউবে, আমি আর কি খুলছি তখন দেখতে পাচ্ছি বেশিরভাগ বাচ্চারই এই প্রবলেমটা হচ্ছে।
তো তোজোকে আমার ওজন কমানো হয়ে গেছে, তো আমি কাগজটা নিয়ে সোজা চলে গেছি ডক্টর যেখানে বসে সেই জায়গাতে। তো এই যে দেখো, একজন গিয়েছে ভেতরে আর একজন বাইরে ছিল, তো সে যাবে তারপরেই আমি যেতে পারবো। তাই আমি এখানে তোজোকে আর কি নিয়েছিলাম। আগের বার তো খুবই কান্না করছিল তোজো, কিন্তু এবার যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তো সেই জন্য আর কি চুপচাপই আছে ঠাকুরের ইচ্ছে। তো আমাদের আগে যে গিয়েছিল ভেতরে সে কিন্তু তখনও বার হয়নি, এই যে দেখো, কিন্তু তাও আমাদেরকে বলল তোমরা ঢুকে যাও, ওর হয়ে গেছে। তো আমরা আর কি ঢুকে গিয়েছিলাম, ওর জন্য দাঁড়িয়েছিলাম, ও ডক্টরের সাথে একটু কথা বলছিল, কিছু একটা জিজ্ঞেস করছিল। তো আর কি আমরা আর কি দাঁড়িয়েই ছিলাম, দেখতেই পাচ্ছ আমার ভাই আর কি বাইরে ছিল, বললাম যে ক্যামেরাটা ভালো আসবে তুই বাইরেই থাক আর কি। তো এই যে দেখো তোজোকে আর কি চেক আপ করছে, যে আমার ভেতরে দেখছে যে ইনফেকশনগুলো শরীরে হয়েছে কি না। তো শরীরে কিন্তু তোজোর সেভাবে কোনো প্রবলেম হয়নি ঠাকুরের ইচ্ছায়, শুধুমাত্র গলার কাছে আর মুখের কাছেই প্রবলেমটা হয়েছিল। এমনি পায়ে কিংবা পেটে পিঠে কোথাও কিন্তু কোনো অসুবিধে নেই। তো তাও ওকে একটু চেক আপ করে নিল, ওর না গলাটা একটু ঘড়ঘড় করে। তো আমি আর কি ডক্টরকে বলছিলাম কি ওর কি ঠান্ডা লেগেছে, সেই জন্য আর কি জিজ্ঞেস করাই, উনি দেখছিলেন, তো বললো যে না সেরকম কোনো প্রবলেম হয়নি, বাচ্চাদের এটা হয়, কারণ ওরা তখন কাঁচতে হবে, কী করে কী করে কী করতে হবে সেটা তো ওরা জানে না, কারণ ছোট বাচ্চা, তো এটা ওদের হয় কি কয়েক মাস পরে আর কি এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তো বললাম ঠিক আছে, আর আমি না কোলে নিয়ে ওকে টুপি পরাতে পারি না, কিংবা হচ্ছে ওই যে দেখো ওই জিনিসটার মধ্যে আর কি ঢোকাতে পারি না কোনো উঁচু জায়গায় বসে, সেই জন্য আর কি নিচেতেই বসে ওকে সব ঠিকঠাক করে নিলাম। মা হয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কোনো লজ্জা বোধও হচ্ছে না, নিজের ছেলে যেটাতে ভালো হবে আমাকে সেটাই করতে হচ্ছে। তো আর কি নিচে বসেই আমি পা মেলে সব কিছু ঠিকঠাক করে নিলাম। দেখো যেটাতে অসুবিধা হয় সেটা না করাই ভালো, এখনই ছোট বাচ্চা কি করতে কি হবে, তো যেটা তোমার সুবিধা লাগবে বাচ্চাটাকে যেভাবে তুমি নিতে সুবিধা বোধ করবে সেটাই করা ভালো। তো যাই হোক, আমি চলে এসেছি বাইরে, এখন আমি ওষুধ কাউন্টারে ওষুধ নেব আর কি, সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আর কি টোটো করে বাড়ি চলে এসেছি। এবার কিন্তু আমাদের অতটাও লেট হয়নি ডক্টর দেখাতে। বাড়ি এসে যে তোমাদেরকে সব কিছু বলবো সেটারও উপায় নেই, ডক্টরের কাছে গেলাম, তখন তিনি বলেন যে তুমি কি রেগুলার স্নান করো? তো আমি বললাম যে না আমি রেগুলার স্নান করো না, তখন বললো রেগুলার স্নান করাতে হবে নইলে ফাঙ্গাল ইনফেকশনগুলো বেরোবে। তো আমি বললাম যে এখন তো শীতকাল, প্রত্যেকদিন স্নান করে কি ঠান্ডা লেগে যাবে না? তখন বললো তাহলে সেরকম অসুবিধা হলে মানে হালকা গরম জল করে বদ্ধ ঘরে সপ্তাহে 2 থেকে 3 বার তো স্নান করাতেই হবে। তো বললাম ঠিক আছে। তো এখনও কিন্তু তোজোকে কোনো তেল ইউজ করতে বলেনি, ঠিক আছে? তো এই যে ওয়াশটা দিয়েছিল আগে, এই ওয়াশটা আমি আরেকটা নিয়ে চলে এসেছি। তো এটা মাথা থেকে পা অবধি পুরোপুরি স্নান করাতে হবে এটা দিয়ে। আর যে মলমটা মানে এটা আমি লাগাচ্ছিলাম আগে, তো মুখের এইখানে এইখানে আর মাথায় অল্প আছে, তোজোর পুরো শরীর ঠিক হয়ে গেছে, মুখটাও ঠিক হয়ে গেছে, জাস্ট অল্প আছে। তো সেই অল্প জায়গাগুলোতে এটা একটু ইউজ করতে বলেছে, আর তারপর ওই ওয়াশটা দিয়ে স্নান করার পর এই বডি লোশনটা পুরো গায়ে ইউজ করতে বলেছে। যখন মুখেরগুলো ঠিক হয়ে যাবে এই লোশনটা আমি মুখেও ইউজ করতে পারবো, ঠিক আছে? এই লোশনটা খুবই ভালো, সেটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? আর হচ্ছে ওর তো কোনো সমস্যা নেই। তো এই যে ভিটামিন 3 এই ওষুধটা দিয়েছে, এটা প্রত্যেক বাচ্চাকেই দিচ্ছে। তো এটা তো আমি তোজোকে আর কি 1 বছর খাওয়াবো, নার্সিংহোমে বলেছিল 6 মাস, বাট এখানে ডক্টর বলছে যে 1 বছর খাওয়াতে। তো আমি অলরেডি 2 নিয়ে চলে এসেছি, কারণ আবার তো লাগবে শেষ হয়ে গেলে, সেজন্য আমি 2 নিয়ে চলে এসেছি। না সেইটুকুই আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম। আর তোজো দেখতেই পাচ্ছ এখন ঘুমিয়ে পড়েছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যা অবস্থা হয়ে আছে কি আর বলবো, সব গোছাবো ওকে আর কি, স্নান টান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো ওই ফাঁকেই আমি আর কি স্নান করে খেয়ে দিয়ে চলে এলাম, উঠে গেছিলো, আবার খাইয়ে ঘুম পাড়ালাম। তো এই যে বিছানাটা আমি এবার পরিষ্কার করবো। তো এই যে দেখো, সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে নিজেও একটু চুলটা আঁচড়ে নিয়েছি, সেই যে ডক্টরের কাছ থেকে এসেছি, তারপর থেকে তোজো আমাকে একটুও বসতে দেয়নি, পুরো কান্না করছিল। তো আমার নিজেরও একটু টায়ার্ড লাগছে। ভাই হচ্ছে বাবার সাথে মেলাতে গিয়েছিল, সেখান থেকে গ্যাস বেলুনগুলো এনেছে লাভ আকারের। তো দেখো কত সুন্দর ওপরে গিয়ে লেগে গেল, আমার তো খুবই ভালো লাগছিলো। আর অনেকদিন ধরে জিলিপি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো মেলা থেকে জিলিপি এনেছে, খুব ভালো ছিল খেতে। আর মোগলাই এনেছিলো, আর হচ্ছে পাপড়ি চাট, অনেকদিন পরে ফাস্টফুডগুলো খেলাম, তবে অল্পই খেয়েছি, বেশি কিন্তু একবারে খাইনি আমি।